মুভির শুরুতে আমাদেরকে বলা হয় যে অনেক অনেক বছর আগে মানুষের সাথে সামসিন মানে ডেমনরা থাকতো, যাদেরকে মানুষ দেখতে পেত না। আর এই সামসিনের মধ্যেই এমন একটা সামসিন ছিল যার মধ্যে তিনটে গড একসাথে বাস করত, যে জন্ম মৃত্যু আর এই দুটোকে ব্যালেন্স করত। তো একদিন মৃত্যুর দেবতার অনেক ব্লাডের প্রয়োজন হয়, যার জন্য সে বাকি দুজনাকে মেরে ফেলে। এই কারণে তাদের দুজনের ব্যালেন্স খারাপ হয়ে যায় আর মৃত্যুর দেবতা সামসিনের শরীর থেকে বার হয়ে আসে আর মানুষের উপরে নিজের অধিকার ফলাতে লাগে। নেক্সট সিনে আমরা একটা মেয়েকে দেখি যে মৃত্যুর গডের জন্য নিজের ভালোবাসাকে হারিয়েছিল, এই জন্য সে রেগে একটা পেন্টিং বানায় আর নিজের শক্তি দিয়ে ওই পেন্টিংয়ের মধ্যে ওই মৃত্যুর গডকে আটকে দেয় আর নিজেও অদৃশ্য হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা একটা রাজাকে দেখি যে পুরো দুনিয়াতে নিজের অধিকার আর আদেশ চালাচ্ছিল, কিন্তু তার শরীরের ভেতরে একটা ডেমন ছিল যে তাকে দিয়ে এইসব কিছু করাতো। তো সেই রাজা তার সমস্ত সম্পত্তি শক্তি অধিকার তার ছেলেকে দিয়ে দেয় আর একটা পেন্টিং বানায় যার ভিতরে সে তার শরীরে থাকা ডেমনকে বন্দি করার কথা ভাবে। আর যেই লোকটা এই পেন্টিং বানাচ্ছিল ওই লোকটার একটা মেয়ে হয় আর তার ওয়াইফ মারা যায়। তো এই বাচ্চাটার ব্লাডের গন্ধে ওখানে অনেকগুলো উল্ট চলে আসে, কিন্তু তখনই ওখানে জীবনদানের গড সামসিন চলে আসে আর সে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়, যার নাম সে চিয়ন রাখে। এদিকে রাজার ওই পেন্টিংটা বাইরে এনে রাজার শরীরের ভিতর থেকে ওই ডেমনটাকে বার করা হয় আর ওই ডেমন যাওয়ার সময় ওই পেন্টারকে বলে যায় যে তোমার বাচ্চা অন্ধ হবে আর তুমি কোনোদিনও পেন্টিং করতে পারবে না। আর তার এই কথা বলা মাত্রই ওই পেন্টারের মুখ থেকে ব্লাড বেরিয়ে আসে আর সে ওখানেই পড়ে যায়। আর তার মেয়ে চিয়ন সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যায়। এটা দেখে সামসিন চিয়নের দিকে তাকিয়ে বলে যে আমি তোমাকে এইসব কিছু থেকে বাঁচাতে পারবো না ঠিকই, কিন্তু আমি তোমার ভাগ্যেই এমন একটা ছেলে লিখবো যে তোমার সব কিছুতে সাথ দেবে আর সবসময় তোমার খেয়াল রাখবে। এটা বলা মাত্রই আর একটা বাচ্চার জন্ম হয় যার নাম হারাম রাখা হয়। সিন এখানে কাট হয়ে যায় আর আমাদের 9 বছর পরের সিন দেখানো হয়, যেখানে গ্রামের সমস্ত লোক জলের জন্য একে অপরের সাথে ঝগড়াঝাটি করছিল কারণ সেই সময় খরা চলে এসেছিল। তখন ওখানে আমরা হারামকে দেখি যে অনেকটাই বড় হয়ে গেছিলো আর ওই গ্রামের লোকদেরকে একটা জায়গা দেখাচ্ছিল যেখান থেকে জল বার হয়। এটা দেখে সমস্ত লোক তার প্রশংসা করতে শুরু করে। তখন ওখানে হঠাৎ হারামের বাবার সাথে চিয়নের বাবার দেখা হয়। তো তারা দুজন একে অপরের সাথে কথা বলে। চিয়নের বাবা হারামের বাবাকে বলে যে আমি যেদিন রাতে পেন্টিং বানিয়েছিলাম সেদিনের পর থেকে আমার কোনো কথাই ভালোভাবে মনে থাকে না, আমি সমস্ত কথা ভুলে যাই, কিন্তু আমার এটা মনে আছে যে ওই দিন রাতে চিয়নের জন্ম হয়েছিল। তো এখানে প্রথমবার হারামের সাথে চিয়নের দেখা হয় আর তারা দুজনা ভালো ফ্রেন্ড হয়ে যায়। কারণ চিয়ন হারামকে নিয়ে পেন্টিং সেন্টারে আসে, যেখানে সে তাকে বলে যেখানকার সমস্ত পেন্টিং আমি চোখ বন্ধ করে অনুভব করতে পারি আর যে পেন্টিংগুলো এখানে শেখানো হয় সেই সব পেন্টিংগুলো আমার চোখের সামনে চলে আসে। এরপর তারা যখন একসাথে বাইরে আসে তখন চিয়ন মাটির উপরে রাউন্ড শেপে কিছু একটা আঁকি আর হারামকে বলে যে এটা স্টার, কারণ আমি চোখে দেখতে পাই না আর কোনোদিনও স্টার দেখেনি। এটা শুনেই হারাম তাকে বলে যে এটা স্টার না, আর তারপরে তার হাত ধরে স্টার বানানো শেখায়। তখনই হারামের পেটের ভিতর থেকে আওয়াজ আসে। তো এটা শুনি চিয়ন বুঝে যায় যে হারামের খিদে পেয়েছে, এর জন্য সে তাকে নিয়ে বাজারে যায়, যেখানে তাদের সাথেই সামসিনে দেখা হয়, যে হারামের হাতে একটা বাটারফ্লাই ব্রেসলেট দেয়। তো হারাম বারণ করে যে সে ওটা নেবে না। তখনই বাটারফ্লাই ব্রেসলেটটা অদৃশ্য হয়ে যায় আর এটা দেখেই হারাম ভীষণ অবাক হয় আর ওখান থেকে যেতে লাগে। তো সামসিন তাদের দুজনাকে একসাথে দেখে খুশি হয়ে যায় আর বলে যে ফাইনালি তাদের দুজনা দেখা হয়ে গেছে, এই জন্য তাকে আর চিয়নকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। এদিকে এরা দুজনে একটা ফলের বাগানে যায়, যেখানে হারাম চিয়নকে গাছ থেকে ফল পেড়ে দেয়। তখনই তার পা স্লিপ করে যায় আর হারাম চিয়নের উপরে এসে পড়ে। তখনই বাগানের পাহারাদারির ঘুম ভেঙে যায় আর তারা দুজনা ওখান থেকে পালিয়ে যায়। এরপর হারাম দেখে যে চিয়নের পায়ে চোট লেগে ব্লাড বার হচ্ছে, এর জন্য সে তার পায়ে রুমাল বেঁধে দেয়। নেক্সট সিনে আমরা হারামকে একটা জায়গা দেখি যেখানে সে বৃষ্টিকরণের জন্য আসে, কারণ হারাম জলের শক্তি নিয়ে জন্মেছিল। এদিকে বর্তমান কিংয়ের ছেলে ওই পেন্টিংটা জ্বালিয়ে দেয় যেটাতে ওই ডেমনকে আটকে রাখা হয়েছিল, যার জন্য সে ছাড়া পেয়ে সোজা হারামের শরীরে ঢুকে যায়। তো হারাম জলে পড়ে যায়। এদিকে চিয়নও জলের সাইড দিয়ে কোথাও যাচ্ছিল, তখনই তার পা স্লিপ করে যায় আর সেও জলে পড়ে যায়। অন্যদিকে হারামের কাছে সামসিন আসে আর মৃত্যুর দেবতা মানে ওই ডেমনকে বলে
যে তুমি শরীর দখল করলেও এই পৃথিবীকে দেখতে পারবে না। এ বলে সে হারামের দৃষ্টিশক্তি কেড়ে নেয় আর চিয়নকে দিয়ে দেয়। এরপর যখন তাদের দুজনাকে জল থেকে বার করা হয়, তখন চিয়ন সব কিছু দেখতে পাচ্ছিল, কিন্তু হারাম কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ তার দৃষ্টিশক্তি পুরোপুরিভাবে চলে গেছিল। নেক্সট সিনে আমরা বর্তমান কিংকে দেখি, যে ওল্ড কিংয়ের মেমোরি মনে করে, যেখানে সে বলে যে আমি খুব ভালোভাবে রাজত্ব করেছি ঠিকই, কিন্তু আমার হাত রক্তে পরিপূর্ণ, এই জন্য আমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। সে আরও বলে যে আমি মৃত্যুর দেবতাকে পেন্টিংয়ে বন্দি করে মানুষদেরকে ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারি, আর আমার মৃত্যুর পর তোমাকে এই পেন্টিং রক্ষা করতে হবে। সিন এখানে কাট হয়ে যায় আর আমাদের 19 বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমাদের কিউট জিয়ন অনেক বড় হয়ে গেছিলো আর একটা পেন্টিং হাউসে বসে পেন্টিং করছিল। এদিকে আমরা হারামকে দেখি, সেও বড় হওয়ার পর অনেক হ্যান্ডসাম হয়ে গেছিলো আর তার চোখ রেড কালারের ছিল, যার জন্য সবাই তাকে ভীষণ ভালোবাসত, কারণ সে 19 বছর আগে বৃষ্টি করে অনেক লোকের জীবন বাঁচিয়েছিল। হারাম আকাশের দিকে তারা দেখে লোকের ভবিষ্যৎ বলে দিতে পারতো, যার জন্য সে কিংয়ের অনেক ক্লোজ ছিল। এই জন্য কিং তাকে ছাড়া বা তার ডিসিশান ছাড়া কোনো কাজই করতো না। অন্যদিকে আমরা চিয়নকে দেখি, যে পেন্টিং হাউসে বসে একটা পেন্টিংয়ের কপি করছিল, যেটা দেখে তার ফ্রেন্ড অবাক হয়ে যায়, কারণ তারা দুটো পেন্টিংয়ের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছিল না যে কোনটা আসল আর কোনটা নকল। তো চিয়নের ফ্রেন্ড চিয়নকে একটা লোকের ব্যাপারে বলে, যার কাছে অনেকগুলো অরিজিনাল পেন্টিং ছিল যেগুলো কেউ দেখেনি, এমনকি সবাই তাকে লেটারের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করত, যার উত্তর সে সবসময় সঠিক দিত, কিন্তু কেউ যদি তার ফেস ভুল করে দেখে নিত তাহলে তাকে মেরে দেওয়া হতো। এটা শুনে চিয়ন ভয় পেয়ে যায়। তো এই ফেমাস আর মিস্ট্রিয়াস লোক আর অন্য কেউ না, বরং হারাম ছিল। নেক্সট সিনে আমরা চিয়নকে দেখি, যে তার নকল পেন্টিংগুলো নিয়ে একটা লোকের কাছে সে টাকা চায়, যেটা দিয়ে সে তার বাবার জন্য মেডিসিন কিনবে। তো এখানে চিয়ন ওই লোকটাকে বলে যে সে আর এখানে কাজ করবে না। এটা শুনে ওই লোকটা রেগে চিয়নকে বলে যে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমার হাত কেটে ফেলবো আর তুমি কোনোদিনও পেন্টিং বানাতে পারবে না। যেটাতে চিয়ন তাকে বলে যে তাহলে আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেব যে তুমি নকল পেন্টিং বিক্রি করো। এটা শুনে ওই লোকটা ভয় পেয়ে যায় আর চিয়নকে টাকা দিয়ে দেয়। তো চিয়ন ওখান থেকে চলে যায়। তো তাদের এই সমস্ত কথা লুকিয়ে হারাম শুনে যে কোনো কাজের জন্য ওখানে এসেছিল। এদিকে চিয়ন তার বাবার জন্য মেডিসিন নিতে একটা লোকের কাছে আসি, যে তাকে একটা মেডিসিনের নামে গোল্ডেন কালারের বল দেয়, যেটা মেডিসিন তো থাকে না, বরং চিয়নের কাছ থেকেই টাকা লুট করার কৌশল থাকি। তো চিয়ন মেডিসিন নিয়ে এসে তার বাবাকে খাইয়ে দেয়। এদিকে ওই লোকটা মেডিসিনওয়ালার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নেয়, যার কাছ থেকেই চিয়ন মেডিসিন নিয়ে গেছিল। তো ওই লোকটা চিয়নকে উদ্দেশ্য করে বলে যে আমি আবারও চিয়নকে বোকা বানিয়ে তার এতদিনের কষ্টের টাকা ফিরিয়ে নিয়েছি। নেক্সট সিনে আমরা হারামকে একটা জায়গায় বসে থাকতে দেখি, যেখানে সে তার একটা পাস্টের কথা মনে করে, যেখানে তার বাবাকে মেরে দেওয়া হয়েছিল। হারাম বলে যে আমি রাতের কথা কোনোদিনও ভুলবো না। তখন ওখানে একটা লোক এসে হারামকে বলে যে কেউ গ্র্যান্ড প্রিন্সের উপরে অ্যাটাক করেছে। এটা শুনে হারাম তাকে বলে যে গ্র্যান্ড প্রিন্সের উপরে সেই অ্যাটাক করেছে যে তার উপরে নজর রেখেছে। নেক্সট দিনে আমরা গ্র্যান্ড প্রিন্সকে দেখি, যে ফেমাস ওই লোকটা মানে হারামের সাথে দেখা করতে চায়। তো হারামের লোক তাকে বলে যে আপনি তার সাথে দেখা করতে পারবেন ঠিকই, কিন্তু তার ফেস দেখার জন্য আপনি জেদ করতে পারবেন না। এটা শুনেই সে রাজি হয়ে যায়, কারণ সে যে কোনো উপায় তার সাথে দেখা করতে চাইছিল। এরপর আমরা চিয়নকে দেখি, যে ভীষণ টেনশানে ছিল, কারণ তার বাবা মেডিসিন খাওয়ার পরেও ঠিক হচ্ছিল না। তখন ওখানে সামসিন আসে, যে চিয়নের বাবার কাছ থেকে একটা পেন্টিং কিনতে চায়, কিন্তু চিয়নের বাবা তাকে পেন্টিং দিতে চায় না, যার জন্য তাদের দুজনের মধ্যে পেন্টিং নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। তখনই ওখানে তাদের দুজনের মাঝে চিয়ন চলে আসে। তো তাকে দেখে সামসিন বলে যে তোমাদের দুজনার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চিয়ন তার কথা বুঝতে পারে না, এই জন্য সে তার কথায় খুব একটা গুরুত্বও দেয় না। এরপর সামসিন ওখান থেকে চলে যায়। তো চিয়ন তার বাবাকে আরও একবার মনে করিয়ে দেয় যে আমি তোমার মেয়ে, কিন্তু তার বাবা তাকে চিনতে পারে না। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়। তো তার বাবা তাকে বলে যে আমার মেয়ে চিয়ন অনেক ছোট আর সে তো চোখে ভালো করে দেখতেও পায় না। এই বলে সে তাকে খুঁজতে বার হয়। তো চিয়ন তাকে বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি। এরপর আগে চিয়ন জানতে পারে যে সে তার বাবার জন্য যে মেডিসিন নিয়েছিল সেটা ভুল ছিল, কারণ তারা সবাই মিলে তাকে বোকা বানাচ্ছিল। এই জন্য চিয়ন ওই লোকটাকে খুঁজতে খুঁজতে
সেই জায়গায় পৌঁছে যায় যেখানে হারামার গ্র্যান্ড প্রিন্স একে অপরের সাথে কথা বলছিল। তো চিয়ন ওখানে ওই লোকটাকে পেয়ে যায়, এই জন্য সে রেগে তাকে মারতে লাগে, কারণ এতদিন তারা তার সাথে ফ্রড করছিল আর সে তাদের থেকে প্রতিশোধ নিতে চাইছিল, যেটাতে তার ফ্রেন্ডরাও তাকে হেল্প করে। এরপর চিয়ন একটা পেন্টিং বানিয়ে ওই লোকটার কাছে বিক্রি করে যারা তার সাথে ফ্রড করেছিল, আর অবশেষে সে তাদেরকে সেনাদের কাছে ধরিয়ে দেয়। নেক্সট দিনে আমরা হারামকে দেখি যে কিংয়ের সাথে দেখা করে। তো কিং তাকে সেকেন্ড আর থার্ড প্রিন্সের উপরে নজর রাখার কথা বলে, আর তারপরে কিং তাকে গ্র্যান্ড প্রিন্সের উপরে হওয়া অ্যাটাকের কথা জিজ্ঞাসা করে। তো হারাম তাকে বলে যে আপনি শান্ত হন, কারণ গ্র্যান্ড প্রিন্সের স্টার অনেক বেশি উজ্জ্বল আর শক্তিশালী, এই জন্য আপাতত কেউ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এরপর কিং তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি 20 বছর আগের কোনো কথাই মনে নেই? হারাম না বলে বাইরে চলে আসে আর নিজেকেই বলে যে আমি কীভাবে ওই রাতের কথা ভুলতে পারি যে রাতে আমার বাবাকে মেরে দেওয়া হয়েছিল আর আমার থেকে আলাদা করে দেওয়া হয়েছিল আর আমার দৃষ্টিশক্তিও কেড়ে নেওয়া হয়েছিল। আমি যতক্ষণ না এর প্রতিশোধ নিতে পারছি ততক্ষণ আমি শান্ত হব না। এদিকে চিয়ন যে লোকটাকে ধরিয়ে দিয়েছিল সে জেল থেকে ছাড়া পেয়ে সোজা চিয়নের কাছে এসে তাকে হুমকি দেয় যে এবারে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে। এটা শুনে চিয়ন ভয় ওখান থেকে পালিয়ে যায় আর দৌড়ে এসে হারামের পালকির ভিতরে ঢুকে পড়ে। তো ওই লোকটা চিয়নকে খুঁজতে খুঁজতেই পালকির কাছে চলে আসে আর তাকে সব জায়গায় খুঁজতে লাগে। তো তারা পালকির ভিতরেও যখন চেক করার জন্য আসে তখন হারাম তাদেরকে বলে যে যদি সাহস থাকে তাহলে পালকিতে হাত লাগিয়ে দেখাও। এটা শুনে একটা লোক পালকি চেক করার জন্য আসে, তখন হারাম তার চোখ খোলে, যেটা দেখে ওই লোকটা ভয় ওখান থেকে পালিয়ে যায়, কারণ হারামের চোখ অনেক বেশি রেড কালারের ছিল। তো যাই হোক, হারামের কারণে চিয়ন বেঁচে যায় আর সে হারামের সাথে কথা বলার চেষ্টা করে। তখনই পালকির ব্যালেন্স খারাপ হয়ে যায় যার জন্য হারাম চিয়নের উপরে এসে পড়ে। তো সে যখন চোখ খোলে তখন তার চোখ দেখে চিয়ন অবাক হয়ে যায় আর হারামকে বলে যে তোমার চোখ অনেক বেশি সুন্দর। এটা শুনেই হারাম তাকে বলে যে প্রথমবার কেউ আমার চোখের প্রশংসা করেছে। তখনই পালকির আরও একবার ব্যালেন্স খারাপ হয়ে যায়। তো চিয়ন হারামের উপরে এসে পড়ে। তো হারামের শরীরে থাকা সেই বাটারফ্লাই ট্যাটুটা উজ্জ্বল হয়ে ওঠে আর চিয়ন পালকি থেকে বাইরে পড়ে যায় আর পালকি আগে এগিয়ে যায়। তখনই পালকির সাথে যাওয়া লোকগুলো পালকি ভিতর থেকে কিছু একটা বাইরে যেতে দেখে, যেটা ওই ডেমন থেকে যে হারামের শরীর দখল করে রেখেছিল। সে পালকি থেকে বাইরে বার হয়ে ওই জায়গার দিকে তাকায় যেখানে চিয়ন পড়ে গেছিল। সে বলে যে আমার চোখ এই মেয়েটার কাছে আছে আর আমি এর কাছ থেকে আমার চোখ নিয়ে ছাড়ব। এই বলে সে জঙ্গলের উপরের দিকে উঠে ভীষণ ভয়ঙ্কর একটা আওয়াজ করে, যেটা শুনে পালকির সাথে থাকা লোকগুলো ভয় ওখান থেকে পালিয়ে যায়। আর ওই ডেমন হারামকে বলে যে আজ রাতে তুমি বাইরে বার হয়ে অনেক বড় ভুল করেছ। অন্যদিকে আমরা প্যালেসের গায়ে কিছু আউলকে বসে থাকতে দেখি যারা কাঁদছিল। এটা দেখে কিং ভয় পেয়ে যায় আর বলে যে আমি শুনেছি যখন এইভাবে আউল কাঁদে তখন নাকি খারাপ কিছু হয়, আর সে হারামের সাথে দেখা করার কথা বলে। তো সে জানতে পারে যে হারাম আজ রাতেই পাহাড়ের দিকে গেছে। এটা শুনে কিং ভয় পেয়ে যায় আর তার লোকদেরকে পাঠায় হারামকে খোঁজার জন্য। তখনই ওখানে একটা লোক এসে কিংকে বলে যে আমরা হারামকে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিলাম। তখনই পালকি নড়ে ওঠে আর আমরা পালকি চেক করে দেখি যে হারাম ভিতরে নেই। তখনই আমরা পালকির উপরে ডেমনকে দেখে ভয়ে ওখান থেকে পালিয়ে আসি। এদিকে আমরা চিয়নকে দেখি যে জঙ্গলের ভিতর দিয়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছিল আর তার পিছনে ডেমন পড়েছিল তার চোখগুলো নেওয়ার জন্য, যেটা সামসিন বুঝতে পেরে জঙ্গলের মাঝে একটা জায়গায় আগুন জ্বালিয়ে বসে পড়ে। তখনই পাশ থেকে চিয়ন যাওয়ার সময় যখন তাকে দেখে তখন সে অবাক হয়ে যায়। তো যাই হোক, সামসিন চিয়নকে ডাকে আর ওখানে বসার কথা বলে আর তারপরে সে তার জাদু দিয়ে চিয়নকে ঘুম পাড়িয়ে দেয়। তখন ওখানে ডেমন চলে আসে। তো সামসিন নিজেকে আর চিয়নকে অদৃশ্য করে নেয়, যার জন্য তাদের ওখানে থাকা শর্ত ডেমন তাদেরকে দেখতে পায় না। আর সামসিন একটা পাথর দূরের দিকে ছুঁড়ে দেয়। তো ডেমন ওখান থেকে চলে যায় কারণ তার মনে হয় যে চিয়ন ওইদিকেই গেছে। এদিকে কিংয়ের লোকেরা হারামকে খুঁজতে খুঁজতেই জঙ্গলে পৌঁছে যায়, যেখানে তারা একটা উঁচু জায়গায় ডেমনকে বসে থাকতে দেখে আর ডেমন তাদেরকে দেখে নেয় আর তারপরে সে তাদের সবাইকে মেরে ফেলে। এদিকে চিয়নের যখন ঘুম ভাঙে তখন সে ওখান থেকে উঠে বাড়ির দিকে যেতে লাগে। তো সামসিন থেকে দাঁড় করানোর চেষ্টা করে কিন্তু চিয়ন তার কোনো কথাই শোনে না, বরং একা একাই চলে যায়, যার জন্য সামসিন বাটারফ্লাই হয়ে তার পিছনে যেতে লাগে। এদিকে ডেমন যখন জানতে পারে যে চিয়ন আশেপাশে কোথাও আছে
তখন সুপর থেকে চিয়নের দিকে তাকাই। তো চিয়নের ফিল হয় যে কেউ যেন তাকে দেখছে, এই জন্য সে যখন উপরের দিকে তাকায় তখন ডেমন তার ধারালো নখ একদম চিয়নের চোখের কাছে নিয়ে এসে তার উপর অ্যাটাক করতে যায়। কিন্তু তখনই সব কিছু ফ্রিজ হয়ে যায় আর আমরা ওখানে ভীষণ বড় একটা টাইগারকে দেখি যে একটা মেয়েতে বদলে যায়। তো তাকে দেখে ডিমন বলে যে রিয়ন তুমি এখানে? এটা শুনে সে বলে যে আমি এই পাহাড়কে রক্ষা করি আর এখানে সব কিছু আমার কথা মতো চলে। আর তারপরে ডেমনের সাথে তার ভীষণ ফাইট হয় যেখানে সে কোনো সময় টাইগার আর কোনো সময় মেয়ে হয়ে লড়াই করে। তো রাইন ডিমনকে জোরে ধাক্কা দিয়ে গাছের সাথে আটকে দেয় আর তারপরে তার উপরে অ্যাটাক করতে যায়। কিন্তু তখনই ওখানেই সামসিন এসে রাইনকে বাধা দেয় আর তারপরে তারা দুজনা মানুষ রূপে এসে একে অপরের সাথে কথা বলে। তখনই ডেমন ভীষণ ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগে, তো রাইন তাকে মারতে যায়। কিন্তু সামসিন তাকে বাধা দিয়ে বলে যে তার মরার সময় এখন আসেনি। এদিকে ডেমন যে হারামের শরীর দখল করে রেখেছিল সে আপাতত হারামের শরীর থেকে বেরিয়ে যায়। তো হারাম অজ্ঞান হয়ে যায়। স্যামসিন রাইনকে বলে যে আমাদেরকে এই ছেলেটার শরীর থেকে ডেমনকে বার করে ইন্টারনাল বলের মধ্যে বন্দি করতে হবে, যে বলটা এই মেটা বানাবে যে আপাতত ফ্রিজ আছে। এটা শুনে রাইন অবাক হয়ে যায় আর স্যামসিনকে জিজ্ঞাসা করে যে সত্যি কি মেটা বল বানাতে পারবে। স্যামসিন বলে যে অবশ্যই একে বানাতে হবে, কারণ এর ভাগ্য এর সাথে লেখা আছে আর আমাদের দুজনাকেই এই দুজনকে রক্ষা করতে হবে। এদিকে চিয়ন যে এতক্ষণ ফ্রিজ ছিল সে ঠিক হয়ে যায়। এদিকে হারামের বাঁধনও খুলে যায় আর সে হাত নাড়াতে থাকে আর বলে যে আমি কোথায়, কারণ সে কিছু দেখতে পাচ্ছিল না। তখন সে গাছ থেকে নিচে পড়ে কিন্তু চিয়নের উপরে আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তো চিয়ন অনেক কষ্টে হারামের তলা থেকে বার হয় আর হারামকে দেখে চিনতে পারে যে আরে এটা তো ওই ছেলেটা যাকে সে পালকির ভিতরে দেখেছিল। তো চিয়ন তাকে অনেক ওঠানোর চেষ্টা করে কিন্তু যখন সে ওঠে না তখন সে তাকে তার কাঁধে করে পাহাড়ের কাছে একটা খালি বাড়িতে নিয়ে যায় যেখানে সে আগুন জ্বালিয়ে সারা রাত হারামের খেয়াল রাখে, কারণ তার শরীর ভীষণ খারাপ ছিল আর ভীষণ ফিভারও ছিল। তো হারামের একটা ভয়ঙ্কর স্বপ্ন আসে যেটা দেখেই সে ভয় পেয়ে যায় আর কিছু একটা বলতে যায়। তো তার চোখ থেকে জল বার হয় যেটা দেখেই চিয়ন তার হাত দিয়ে তার চোখের জল মুছিয়ে দেয়। এরপর নেক্সট ডে সকালে যখন কিং জানতে পারে যে হারামকে খুঁজে পাওয়া যায়নি তখন সে বলে যে থার্ড প্রিন্সকে ডাকো হারামকে খুঁজে নিয়ে আসার জন্য, কারণ সে হারামের অনেক ক্লোজ। অন্যদিকে আমরা থার্ড প্রিন্সকে দেখি যে একটা নকল পেন্টিং কিনে নিয়ে এসেছিল আর সেটাকে ভালোভাবে দেখছিল। তো সে ওই পেন্টিংয়ের ভিতরে একটা বাটারফ্লাই নোটিস করে আর অবাক হয়ে বলে যে পেন্টিংয়ের ভিতরে বাটারফ্লাই কেন। যেটা শুনি তার সাথে থাকা লোকটা তাকে বলে যে হয়তো এটা নকল পেন্টিং। এটা শুনি থার্ড প্রিন্স রেগে যায় আর বলে যে তাকে খুঁজে বার করো যে নকল পেন্টিং তৈরি করে। তখনই তার কাছে খবর পৌঁছায় যে কাল রাত থেকে হারামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে চিয়নের যখন চোখ খোলে তখন সে দেখে যে সে হারামের পাশে শুয়ে আছে, এই জন্য সে তাড়াতাড়ি তার পাশ থেকে উঠে যায় আর তারপরে সে জানতে পারে যে হারামের তো এখনও জ্ঞানই ফেরেনি, এই জন্য সে জলপট্টি করে তার মাথায় দিতে যায়। তখনই হারামের চোখ খোলে আর সে চিয়নকে টেনে এক পাশে করে নেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে আর আমি এখানে কী করে এসেছি। চিয়ন বলে যে তুমি কাল রাত থেকে অজ্ঞান ছিলে, এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তখনই হারামের মনে পড়ে যে এটা তো ওই মেয়েটা যে তার সাথে পালকিতে বসেছিল। তো এরপর হারামের শরীর আরও একবার খারাপ হতে লাগে আর তার গলায় থাকা বাটারফ্লাই ট্যাটুটা উজ্জ্বল হয়ে ওঠে। সে চিয়নকে জিজ্ঞাসা করে যে কাল রাতে আমার সাথে কী হয়েছিল। তো চিয়ন বলে যে আমি আপনাকে এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে কাল রাতে কী হয়েছিল, কারণ আমারও কিছু মনে নেই, শুধু এইটুকু মনে আছে যে আমি যাচ্ছিলাম আর আপনি আমার উপরে পড়ে গেছিলেন। তখনই হারাম আরও একবার অজ্ঞান হয়ে যায়। তো চিয়ন দৌড়ে বাইরে গিয়ে একটা মহিলার কাছে হেল্প চায় যে আমার একটা ডক্টরের ভীষণ প্রয়োজন, কারণ ওখানে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু ওই মহিলা তার কথা বিশ্বাস করে না। এদিকে হারামের জ্ঞান ফিরে আসে, তো সে চিয়নের কথা মনে করে ছোটোবেলার চিয়নের কথা ভাবে যে সেও ঠিক একই রকম ছিল আর সবসময় তার খেয়াল রাখতো আর তার সাথেই থাকতো। তখনই ওখানে হারামকে খুঁজতে খুঁজতে তার গার্ড চলে আসি আর সে হারামকে বলে যে থার্ড প্রিন্স আপনাকে খুঁজছে। এটা শুনে হারাম ওখানেই থেকে যায়। তখন ওখানে দৌড়ে চিয়ন আসে যে তার সাথে ডক্টর নিয়ে এসেছিল। হারাম বলে যে আমি ঠিক আছি আর তারপরে সে চিয়নের কাছে চিয়নের নাম জিজ্ঞাসা করে। চিয়ন তার নাম বলে তো হারাম ভাবে যে এর নামও ঠিক ছোটোবেলার চিয়নের মতো,
এজন্য সে চিয়নের কাছে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। তো চিয়ন বলে যে আমার বাবা একজন পেন্টার। এটা শুনেই হারাম অবাক হয়ে যায় যে সত্যিই কি এটা ছোটবেলার চিয়ন। তো যাই হোক, হারামারে ব্যাপারে বেশি কোনো কথা না বলেই চুপচাপ তার সাথে ভিতরে চলে যায়। এদিকে হারামকে খুঁজতে খুঁজতেই সেকেন্ড প্রিন্সের সাথে আসা রয়্যাল, যার নাম সামিন ছিল, সে হারামকে দেখে চিনতে পারে যে সে কোনো সাধারণ মানুষ না, কারণ তার সাথে ডেমন আছে যার জন্য সে অনেক বেশি স্পেশাল। তো চিয়ন হারামকে ভিতরে রেখে যখন বাইরে আসে, তখন ওখানে থার্ড প্রিন্স আসে, যে চিয়নকে দেখেই একভাবে তার দিকে তাকিয়ে থাকে। তো চিয়ন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। এটা শুনি থার্ড প্রিন্স তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে কোন ইউনিফর্ম পরা লোককে দেখেছ। চিয়ন বুঝে যায় যে সে হারামের ব্যাপারে জিজ্ঞাসা করছে, এই জন্য সে তাকে মিথ্যা কথা বলে দেয় যে না। এটা শুনি থার্ড প্রিন্স বাড়ির ভিতরে চেক করার জন্য যায়। তো চিয়ন তাকে বাধা দিয়ে বলে যে তুমি এভাবে কারোর বাড়ির ভিতরে ঢুকে চেক করতে পারো না। থার্ড প্রিন্স অবাক হয়ে যায় আর চিয়নকে বলে যে তুমি কিভাবে আমাকে বাধা দিতে পারো, তুমি কি জানো আমি কে। চিয়ন তার মতো করে অ্যান্সার দেয় যে আমি কি করে জানবো যে তুমি কে। তো তার কথায় থার্ড প্রিন্স অবাক হয়ে যায় আর রেগে চিয়নকে বলে যে আমি রাজ্যের দিনিয়াস প্রিন্স ইয়াং। এটা শুনি চিয়ন তার কথায় হেসে বলে যে তুমি যদি প্রিন্স ইয়াং হও তাহলে আমি তো তার ওয়াইফ। এটা শুনি থার্ড প্রিন্স তাকে বলে যে তুমি ভীষণ জেদি। তো এটাতে চিয়ন তাকে বলে যে ঠিক আছে, আমি মানলাম তুমি প্রিন্স ইয়াং, কিন্তু তার মানে এই নয় যে তুমি যে কোনো কারোর বাড়িতে ঢুকে যাবে আর আমাদের কি আমাদের মতো করে থাকতে দেবে না। ইয়াং বলে যে আমি রাজার পরিবারে জন্ম নিয়েছি, এই জন্য আমি এভাবে কথা বলি। চিয়ন বলে যে ঠিক আছে, কিন্তু এসব কথায় আমার উপরে কোনো প্রভাব পড়বে না। এ বলে সে ইয়াংকে ওখান থেকে তাড়াতে লাগে। তখনই হারাম বাইরে আসে। তো তাকে দেখে ইয়াং দৌড়ে আসে। তো হারাম থার্ড প্রিন্সকে তার নাম ধরে ডাকে। এটা শুনে চিয়ন অবাক হয়ে যায় যে সত্যি এটা থার্ড প্রিন্স, এই জন্য সে তো এবারে গেছে। এই ভয়েস ওখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে ওখানে ইয়াংয়ের বাকি লোকেরাও চলে আসে আর তারা হারামকে কাল রাতের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো আরাম বলে যে কাল রাতে অদ্ভুত কিছু একটা হয়েছিল, কিন্তু আমি অজ্ঞান হয়ে গেছিলাম যার জন্য আমার কিছুই মনে নেই, আর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি এখানেই। এটা শুনি ইয়াং তাকে চিয়নের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো হারাম তাকে বলে যে ওই মেয়েটা সারা রাত আমার খেয়াল রেখেছিল, তাকে আমি দেখতে পাচ্ছি না, সে কোথায়। চিয়ন ওখান থেকে লুকিয়ে তাদের সমস্ত কথা শুনছিল, কিন্তু সে বাইরে আসে না। তো হারাম যাওয়ার আগেই চিয়নের জন্য একটা লেটার লিখে রেখে যায় আর তাদের যাওয়ার পর চিয়ন বাইরে এসে ওই লেটারটা পড়ে। নেক্সট দিনে কিং হারামকে কাল রাতে আউল কাদার কথা জিজ্ঞাসা করে। তো হারাম বলে যে এটা কোনো অশুভ না, এটা ভালো কিছু সংকেত। এরপর নেক্সট ডে সকালে চিয়নের ফ্রেন্ডরা চিয়নকে একটা পেন্টিং কম্পিটিশনের পোস্টার দেখায় যেটা থার্ড প্রিন্স ইয়াংয়ের দিক থেকে ছিল। তো চিয়নের মাস্টার চিয়নকে বলে যে তুমি যদি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাও তাহলে প্রথমে তুমি তোমার কাজ কমপ্লিট করো। যেটা শুনেই চিয়ন অবাক হয়ে যায়, কারণ কাজ এত বেশি ছিল যে পুরো টিম মিলে করলেও সেটা কমপ্লিট করতে পারবে না। তো যাই হোক, আগে চিয়ন মন লাগিয়ে কাজ করতে লাগে, কিন্তু সে কাজ কমপ্লিট করতে পারে না। এদিকে কম্পিটিশনের অংশগ্রহণকারীদের লিস্ট যখন পাঠানো হয় তখন চিয়ন লুকিয়ে ওই লিস্টের মধ্যে নিজের নাম লিখে রেখে দেয়। এরপরে যখন সে লিস্টটা জমা দিতে যায় তখন সে রাস্তায় পালকি দেখে হারামের কথা মনে করে আর ভাবে যে নেক্সট টাইম যখন তোমার সাথে আমার দেখা হবে তখন আমি তোমার পেন্টিং বানাবো। তো চিয়ন যাওয়ার আগে থার্ড প্রিন্সের থেকে বাঁচার জন্য নিজের গেট আপ আর ড্রেস চেঞ্জ করে যায় যাতে সে তাকে চিনতে না পারে। এরপরে আগে চিয়ন ওই জায়গায় পৌঁছায় যেখানে লিস্ট জমা করতে হবে আর সেখানে গিয়ে তার সাথে হারামের দেখা হয়, কিন্তু হারাম তাকে চিনতে পারে না যার জন্য সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। চিয়ন বলে যে আমি এখানে পেন্টিং কম্পিটিশনের অংশগ্রহণকারীদের লিস্ট জমা দিতে এসেছি। তো তার আওয়াজ শুনে হারাম বুঝে যায় যে এটা চিয়ন, এই জন্য সে তাকে জিজ্ঞাসা করে যে আমি এমন কী করেছি যে তুমি আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ। এটা শুনে চিয়ন তাকে বলে যে আমি আপনার থেকে না, বরং থার্ড প্রিন্সের থেকে লুকিয়ে বেড়াচ্ছি, কারণ আমি তাকে অনেক কথা শুনিয়ে দিয়েছিলাম। এটা শুনে হারাম তার কথায় মজা নিয়ে বলে যে তোমরা কি একে অপরের সাথে নিজেদের লাভ কনফেশন করেছিলে। তো চিয়ন বলে যে না, আর তারপরে সে তার সাথেই সমস্ত কথা খুলে বলে। তো তার কথা শুনে হারাম ভীষণ হাসে আর চিয়নকে বলে যে তুমি আমাকে লিস্টটা দিয়ে দাও, আমি থার্ড প্রিন্সের কাছে পৌঁছে দেব আর তোমাদের দুজনের ভুল ধারণাও দূর করে দেব। তখন ওখানে থার্ড প্রিন্স চলে আসে। তো চিয়ন তাড়াতাড়ি নিজের মুখ ঢেকে নেয়। তো থার্ড প্রিন্স তাকে মুখ দেখানোর কথা বলে। তো চিয়ন তার কথা না শুনে ওখান থেকে দৌড়াতে লাগে।
তখনই চিয়নের কোট মাটিতে পড়ে যায়, যার জন্য থার্ড প্রিন্স তাকে দেখে নেয় আর চিনে যায়। এজন্য সেও তার পিছনে দৌড়ে যায় আর তাকে ধরেও ফেলে। তো থার্ড প্রিন্স চিয়নকে বলে যে আমি তোমাকে কবে থেকে খুঁজছিলাম। চিয়ন বলে যে আমি সেনা যাকে তুমি খুঁজছিলে। এই বলে সে তার হাত ছাড়িয়ে ওখান থেকে যেতে লাগে। আর এইসব কিছুর মাঝে চিয়নের হাত থেকে বই পড়ে যায়। তো প্রিন্স তার বই উঠিয়ে পেন্টিং সেন্টারের নাম দেখে চিয়নকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে কাজ করো। চিয়ন না বলে। এটা শুনি থার্ড প্রিন্স তার হাত থেকে লিস্টটা নিতে যায়। তো চিয়ন লিস্টটা ধরে টানে আর এইসব কিছুর মধ্যে লিস্টটা মাঝখান থেকে ছিঁড়ে যায় আর চিয়ন পড়ে যেতে লাগে। তো হারাম যে ওখানে দাঁড়িয়ে সব কিছু দেখছিল সে তাড়াতাড়ি এসে চিয়নকে ধরে নেয় আর তারপরে থার্ড প্রিন্সের কাছে চিয়নের দিক থেকে ক্ষমা চায় যে সে যা কিছু করেছে আমার জন্য, এই জন্য তুমি ওকে ক্ষমা করে দাও। আর এসব কিছুর মাঝে সুযোগ দেখে চিয়ন ওখান থেকে পালিয়ে যায় আর এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়।